স্বাগত নিউজ বর্তমানে রিমা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি নিউজ টুডে। বাজেট পেশ চলাকালীন ঝাঝালো গলায় বিরোধীদেরকে ধমক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নেত্রীর বক্তব্য একটাই যে বিজেপির পার্টি অফিস নয় এটা। মমতার নীতিবাক্যে অতীতের ঘটনার কথা অনেকেই স্মরণ করছেন। সালটা 2006, সেদিনটা ছিল 30 নভেম্বর। সিঙ্গুর আন্দোলনের জেরে রাজ্যে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি। তখন ওই দিন কলকাতা থেকে সিঙ্গুরে ঢোকার চেষ্টা করেন মমতা। পথে বাধা পেয়ে কলকাতায় ফিরে সটান বিধানসভায় চলে যান তিনি। সংবিধানের প্রতিলিপি হাতে বিধানসভার অন্দরে সরব হতে দেখা গিয়েছিল তাকে। নেত্রীর চোখের সামনে তারই দলের বিধায়করা করেছিলেন বিধানসভার অন্দরে ভাঙচুর। বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় পেশ হয়েছে বাজেট। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চঞ্জিমা ভট্টাচার্য পেশ করেছেন বাজেট। রাজ্য বাজেট পেশ করাকালীন শুরু থেকেই বাধার সম্মুখীন হন চঞ্জিমা। বাজেট পেশের আগে রাজ্য সঙ্গীত গাওয়া হয় বিধানসভায়। পাল্টা বিজেপি বিধায়করা শুরু করেন জাতীয় সঙ্গীত। এমন পরিস্থিতিতে একসময় বিরোধীদের উদ্দেশ্যে ঝাঁঝালো গলায় ধমক দিতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে। তিনি স্পষ্ট বললেন, এটা বিজেপির পার্টি অফিস নয়। আঙুল উঁচিয়ে মুখ্যমন্ত্রীকে বিরোধীদের উদ্দেশ্যে বারবার বলতে শোনা যায়, এরা বাংলা বিরোধী, এরা অ্যান্টি বাংলা। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। কিন্তু নীতিবাক্য পাঠ দেওয়া থেকে বিরত রাখা যায়নি তৃণমূল সুপ্রিমোকে। সঙ্গে সঙ্গে তিনি এটাও স্মরণ করিয়ে দেন সম্প্রতি পার্লামেন্টে শতাধিক সাংসদকে সাসপেন্ড করার কথা। একসময় বিরোধী নেত্রী থাকাকালীন রাজ্যে ঘন ঘন বন্ধ ডাকতেন এই মমতাই। আজ তিনি সেই বিধানসভায় দাঁড়িয়ে পড়াচ্ছেন নীতির পাঠ। মমতার নেতৃত্বে সংবিধান ভাঙচুর নিয়ে আগেই সরব হয়েছিল সিপিএম। এই বাজেট অধিবেশনে মমতার মুখে নীতিবাক্য শুনে অনেকেই বলছেন, কাকে দেওয়া হয়েছে রাজার পাঠ। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।